আমাদের আজকের প্রচ্ছদ পটের বিষয় ভাত। বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সময়ের একজন অত্যন্ত মেধাবী, উজ্জ্বল রাজনৈতিক অ্যাক্টিভিস্ট এবং চিন্তক জোনায়েদ সাকি, যার কাছ থেকে আমি প্রতিটি আলোচনায় শিখি প্রচুর। আমি তার কাছে যাচ্ছি, জোনায়েদ সাকির কাছে। সাকি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। তো সাকি, আমরা ভাত নিয়ে কথা বলবো। আমরা যখন ভাত নিয়ে কথা বলি তখন ভাতের সঙ্গে চাল এবং ধানের বিষয়টি চলে আসে, এবং এই চাল ধান চাল ভাত এটি অত্যন্ত গভীর বিষয়, এবং এই বিষয়ের গভীরতা সম্পর্কে আমাদেরকে শিখিয়েছেন যিনি, তিনি মাওলানা ভাসানী। আমি তার কথা মনে করছি। এবং আমরা বিষয়টিকে তিন দিক থেকে ধরতে চাই, একটা হচ্ছে সাংস্কৃতিক দিক, আরেকটি হচ্ছে অর্থনৈতিক দিক, এবং আরেকটি হচ্ছে রাজনৈতিক দিক। এবং আমি শুরুতেই সাংস্কৃতিক জায়গায় যেতে চাই এবং বলতে চাই যে সংস্কৃতি কেবল গান বাজনা নয়, সংস্কৃতি কেবল সঙ্গীত চিত্রকল্প নয়, এগুলো তো আছেই। আমি সংস্কৃতিকে মনে করি যে আমাদের যাপিত জীবনের তাবৎ অনুশীলনের সমগ্র। তো সেটি বিবেচনায় রেখে এই ধান চাল ভাতের সঙ্গে আমাদের সংস্কৃতি, এদেশের জনগোষ্ঠীর সংস্কৃতির সম্পর্ক সংস্কৃতি আপনি বলে নিয়েছেন যে কোনো কেবলমাত্র গান নাটক কিংবা পারফর্মিং আর্ট নয়, সংস্কৃতি একটা ব্যাপক এলাকা এবং জীবনের সমস্ত কিছুই সংস্কৃতির অংশ। এবং সে কারণেই খাদ্যাভ্যাস কিন্তু সংস্কৃতির খুবই গুরুত্বপূর্ণ অংশ, নিঃসন্দেহে। এবং আমাদের খাদ্যাভ্যাসের দিকে তাকালে আমরা দেখব যে ধান চাল ভাত সেটাই আমাদের প্রধান খাদ্য, এবং এটা কিন্তু এই বাংলা অঞ্চলে সেই প্রাচীন কাল থেকেই, প্রাচীন কালে ইতিহাসের যা কিছু উপাদান পাওয়া যায় সেখানে কিন্তু এর উল্লেখ আছে যে আমাদের প্রাচীন কালে ধন সম্পদের ভিত্তি ছিল কৃষি, এবং সেখানে ধানের কথা আছে যে ধানই প্রধান শস্য হিসেবে আছে। এই যে বগুড়ার মহাস্থানে যে তাম্র শাসন কিংবা শিলালিপি পাওয়া যায় সেখানে কিন্তু উল্লেখ আছে যে মৌর্য সম্রাট ওই ওখানকার ভিক্ষুদের দুর্যোগের সময় তাদেরকে ধান ঋণ হিসেবে দিচ্ছেন যাতে করে তারা এই দুর্যোগ থেকে উঠে আসতে পারেন। এবং দেখা যেত যে সম্রাটরা কিংবা ওই সময়ের রাজন্যরা তারা ধানকে শস্য ভাণ্ডার হিসেবে রাখত, মানে তারা রিজার্ভ রাখত, এই কারণে যে যখন এই দুর্যোগ নামে তখন খাদ্যের যাতে চাহিদা মেটানো যায়। এটা কিন্তু আজকের নতুন বিষয় না, একটা ঐতিহাসিক ধারাবাহিকতা আছে। এই যে বাংলা আপনার কেন্দ্র ছিল পশ্চিমে, সেখান থেকে পূর্বাঞ্চলে স্থানান্তরিত হলো, এটার সাথে কিন্তু ধান উৎপাদনের সম্পর্ক। এবং আমরা আমাদের সংস্কৃতির জায়গা থেকে যদি দেখি যে এই যে ধান হচ্ছে উৎপাদনের একটা বড় ক্ষেত্র, ফলে এই যে উৎপাদনের এই বিরাট ক্ষেত্র এবং একে কেন্দ্র করে যে উৎপাদন সম্পর্ক তৈরি হচ্ছে, সংস্কৃতি তো তার বাইরের জিনিস না, ফলে সংস্কৃতির মধ্যে জীবনযাপনের মধ্যে তার কল্পনার মধ্যে তার আনন্দের মধ্যে তার এই যে সব ধরনের ভাষিক প্রকাশ, সেটা কবিতা হোক, গান হোক, বচন হোক, শ্লোক হোক, তার জ্ঞান সবকিছুর মধ্যে কিন্তু এর প্রকাশ আছে। এবং দেখা যাবে যে আমাদের এখানে ধানকে কেন্দ্র করে এই সব বিষয়গুলো কবিতা শ্লোক প্রার্থনা এইসবের মধ্যে আছে। যেমন ধরেন একটু একটু যোগ করে নেই, কারণ যেহেতু আপনি কবিতার কথা আনলেন, এবং আমরা লক্ষ্য করছি যে বাংলা কবিতার ইতিহাসে যে চর্যাপদ থেকে শুরু করে মধ্যযুগের কবিতা থেকে শুরু করে আমাদের এই সময় পর্যন্ত ধান ভাত চাল এগুলো কিন্তু চিত্রকল্প হিসেবে কবিতায় বিশেষ করে পুনরাবৃত্ত হয়েছে। উদাহরণস্বরূপ অবশ্যই বলা যাবে জীবনানন্দ দাশের কথা, এবং তিনি ধানের চিত্রকল্প ব্যবহার, সবুজ ধান, সহজ সবুজ ধান, ধানের উপর ভালোবেসে রেখেছি আমি আমার হাত, প্রাচীনকালেও ছিল, এবং চালের ভেজা গন্ধ, এই গন্ধ যে কত জীবনানন্দ দাশের কাছে প্রিয়, তার কবিতা পড়লে আমরা বুঝতে পাই। জসীমউদ্দিনে আমরা ধান চাল এবং ভাতের চিত্রকল্প লক্ষ্য করি, যেমন লক্ষ্য করি আবার সুফিয়া কামালেও, এবং আমাদের এখনকার কবিদেরও কবিতায় ধান চাল পাত্র রয়ে গেছে। এবং এটা আমি যেটা বলছিলাম, যেটা একদম প্রাচীন কাল থেকেই আসলে সব, এই যে বৃষ্টি আমাদের এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং আমাদের এখানে বৃষ্টি প্রধান দেশ, কিন্তু তা সত্ত্বেও ধানের উৎপাদনের সাথে কিন্তু বৃষ্টির সম্পর্ক আছে, এবং ফলে দেখা যেত প্রার্থনা বচন শ্লোক এগুলোর মধ্যে বৃষ্টিকে প্রার্থনা করা হচ্ছে, এই যে আল্লাহ মেঘ দে পানি দে, এই সব বিষয় আছে। এবং এই ধারাবাহিকতা কিন্তু রক্ষিত হয়েছে, এবং জ্ঞানের মধ্যেও, যেমন ধরেন খনার বচন, এই যে বচনের মধ্যে যে কিভাবে ধান উৎপন্ন হয়, কোথায় হলে ভালো হয়, কোন কালে কোন ঋতুতে হলে ভালো হয়, কোন জমিতে কি উৎপাদিত হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জ্ঞান হিসেবে, মানে বিজ্ঞান আকারে আসলে এই আমাদের মানে ওই স্মৃতিতে রক্ষিত হয়েছে। এবং এই জিনিসটা কিন্তু আমাদের সংস্কৃতির খুবই গুরুত্বপূর্ণ উপাদান, এটা আমাদের আমাদের জন্য আমাদের গর্বেরও ব্যাপার।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসলে লক্ষ্য করা দরকার সেটা হচ্ছে যে বাঙালি কিংবা এই বাংলা অঞ্চলের মানুষ ভাত খায় এবং মাছও খায় মাছে ভাতে বাঙালি বলা হয় এই দুটো কিন্তু বাইরের শক্তির দ্বারা সবসময় মানে হেয় প্রতিপন্ন করার একটা ব্যাপার হয়েছে হ্যাঁ জাপানিরা ভাত খায় এবং জাপানিদেরকে বলা হয় যে তারা শ্রেষ্ঠ জাতি আর বাঙালিরা ভাত খায় বাঙালিকে বলা হয় ভেত বাঙালি ভেত বাঙালি এবং এই ভেত বাঙালি কিংবা মেছুয়া এই কথাগুলো কিন্তু প্রাচীনকাল থেকে আছে এবং দেখা যাচ্ছে যে সেই কালিদাসের কবিতার থেকে শুরু করে প্রাচীন স্মৃতিকারদের কাছে এমনকি ব্রাহ্মণ্য স্মৃতিকারদের মধ্যে মাছ খাওয়ার পক্ষে তারা যুক্তি দিচ্ছেন তারা ভেত বাঙালি এটাকে কনফ্রন্ট করার চেষ্টা করছেন আমরা দেখলাম যে মুঘল আমলে এসে যখন মুঘল রাজন্যরা এই বাংলাকে অধিকার করলো এবং তারা এখানে আসলো তারা কিন্তু এই ভেত বাঙালি বলে মেছো বাঙালি বলে মেছুয়া বলে কিংবা তাদের পোশাক আশাকের যে মানে শীর্ণ দশা সেগুলোকে নানানভাবে হেয় করার চেষ্টা করতো এবং এখানে যে আসলে মুসলমান আশরাফ শ্রেণী যেটা বাইরে থেকে এসছে মূলত নর্থ ইন্ডিয়া এবং মধ্য এশিয়া থেকে তারা কিন্তু এই মুঘলদের এই কথার প্রতিধ্বনি করেছে এটাই কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ উপনিবেশ কিন্তু এদের কথারই প্রতিধ্বনি করেছে এবং এরা বাঙালি এই বাংলা অঞ্চলের মানুষকে এই ভেত বাঙালি এবং এই যে মেছুয়া এইভাবেই তারা চিহ্নিত করার চেষ্টা করেছে অথচ দেখা যাবে যে ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে শক্ত প্রতিরোধ বাংলা করেছে এবং বাংলা থেকে পরবর্তীকালে মানে রাজনীতির কেন্দ্রটাও বলা চলে যে শেষ পর্যায়ের দিকে অন্যদিকে সরে গেল রাজনীতির শুরু এবং একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু বাংলায় প্রতিরোধের প্রধান কেন্দ্র ছিল বাংলার মেহনতি মানুষ নিম্নবর্গীয় মানুষের বিরাট উত্থানের ফল হচ্ছে কিন্তু একাত্তর সালে সবচেয়ে বড় আয়রনি হচ্ছে যে যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা হলো এবং যে আশ্রাস শ্রেণী আসলে ক্ষমতায় আসলো নব্য আশ্রাস শ্রেণী তারা কিন্তু চিন্তা ভাবনায় এবং শ্রেণী স্বার্থের দিক থেকে তারা যেহেতু পুরনো আশ্রাস শ্রেণীর একভাবে ধারাবাহিকতা উপনিবেশেরই তারা নবায়ন ঘটাচ্ছে সে কারণে এই জনগণের যে সংগ্রামের ফসল সেটা কিন্তু তাদের হাতে আর থাকেনি ফলে আমরা এখনো দেখতে পাই যে আশ্রাস শ্রেণী যখনই এই মানে কৃষকের সন্তান শিক্ষিত হয়ে যাচ্ছে তখন সে কৃষককে ঘৃণা করতে শুরু করছে এবং তার উৎপাদনের এই অভ্যাসগুলোকে তার এই ভাত খাওয়াকে মানে ঘৃণা করতে ঘৃণা করতে এবং তার মানে আশ্রাস শ্রেণী